বিভিন্ন ঘটনা দুর্ঘটনা চাঞ্চল্যকর অপরাধ যেমন ঘটেছে বিদায় বছরে, তেমনি জঙ্গি দমনে এসেছে সাফল্য। বছরের মাঝামাঝি থেকে শেষ সময় পর্যন্ত নিখোঁজ হয় ব্যবসায়ী, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক, প্রকাশক, সাবেক কূটনীতিক সহ বেশ কয়েকজন। তাদের মধ্যে অনেকে ফিরেও এসেছেন বছরের শেষ প্রান্তে। সাংবাদিক উত্তল দাস অক্টোবর মাসে নিখোঁজ হওয়ার 2 মাস 10 দিন পর ফিরে আসে 19 ডিসেম্বর রাতে। 7 নভেম্বর নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশ্বার হাসান সিজার। 44 দিন নিখোঁজ থাকার পর 22 ডিসেম্বর রাতে ফিরে আসেন তিনি। ফিরেছেন কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানও। ধর্ষণের বিচার না পেয়ে 29 এপ্রিল গাজীপুরের শ্রীপুরে হযরত আলী তার মেয়ে আয়েশাকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সিরাজগঞ্জের রূপা খাতুন 25 আগস্ট প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে বগুড়া থেকে ময়মনসিংহের পথে রওনা হন। টাঙ্গাইলের মধুপুরে ধর্ষণের পর হত্যা করা হয় তাকে। সরকারকে থ্রেট করতে হবে যে যারা এই জাতীয় ঘটনা ঘটাবে, সে যে দলেরই হোক না কেন, সে যে মতেরই হোক না কেন, তাকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। মহিলা পরিষদের তথ্য অনুযায়ী চলতি বছর সারা দেশে 926 জন ধর্ষণের শিকার হয়েছে। হত্যা করা হয়েছে 672 নারীকে। যৌতুকের জন্য হত্যা করা হয় 162 জনকে। ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণের পরে হত্যা, এগুলো কিন্তু ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। তবে 2017 সালে জঙ্গি দমনে ধারাবাহিক সাফল্য দেখিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বছরের শুরুতে রাজধানীর মোহাম্মদপুরে সহযোগী সহ নিহত হয় জঙ্গি নুরুল ইসলাম মারজান। এরপর মার্চে চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় সফল অভিযানের পর ওই এলাকার প্রেমতলায় নারী ও শিশু সহ 5 জঙ্গি নিহত হয় পুলিশ অভিযানে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে 25 মার্চ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ির আদিয়া মহলে এক নারী সহ 4 জঙ্গি নিহত হয়। এ সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে র‍্যাবের গোয়েন্দা প্রধান, চৌকস অফিসার লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ ও 2 পুলিশ সদস্য সহ 6 জন নিহত হন। পরদিন 29 মার্চ মৌলভীবাজারে 2টি জঙ্গি আস্তানায় সফল অভিযান চালানো হয়। 5 সেপ্টেম্বর ঢাকার দারুসসালামে আরেক অভিযানে নিহত হয় 7 জঙ্গি। নতুনভাবে নিজেদেরকে ওই মানসিক প্রস্তুতি নিয়ে, প্রশিক্ষণ নিয়ে আমরা জঙ্গি তৎপরতার জায়গায় সাফল্য লাভ করেছি তাদেরকে নিবারণ করতে। বছরের অন্যতম আলোচিত বিষয় ছিল বনানীর রেন্ট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে 2 তরুণীকে ধর্ষণের ঘটনা। এই ঘটনার জের ধরে পুলিশ আপন জুয়েলার্সে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ অলঙ্কার জব্দ করে। বিদায়ী বছরে অন্যতম আলোচিত বিষয় ছিল সাংবাদিক কলামিস্ট ফরহাদ মাজহারের নিখোঁজের ঘটনা। নানা নাটকীয়তার পর খুলনা থেকে ঢাকায় ফেরার পথে যশোর থেকে তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। ইমেন সিকান্দার, 21 টেলিভিশন, ঢাকা।